ধানের বাম্পার ফলন হলেও ঝড় ঝঞ্ঝা আর আগাম বন্যার আশঙ্কায় চিন্তিত কৃষকরা। সেই সাথে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট, ফলে পাকা ধান কাটার সময় এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে, প্রতিকূল পরিস্থিতি থাকলেও সবার সাহায্য সহযোগিতায় সংকট সমাধান সম্ভব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। একদিকে করোনা ভাইরাসের ভয়, অন্যদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে পাকা ধান কাটা ও মারাইয়ের জন্য এবার সময় খুব অল্প। ঝড় বৃষ্টির সম্ভাবনা, আবার সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়ারও শঙ্কা, তাতে আগাম বন্যার হুমকি, দুশ্চিন্তায় কৃষকরা। সঠিক সময় যদি আমরা ধানটা তুলতাম না পারি, কিন্তু আমরা কৃষক যারা আছি অসহায় অবস্থান। আমরা সরকার কোনো আমরা সাহায্য করতো বা ধান কাটার মতো কোনো মেশিন দিত, তাহলে আমরা এই আবারটা তুলতে পারতাম। স্থানীয়ভাবে যে পরিমাণ লেবার আছে তাদের সাথে আমাদের ইকুইপমেন্ট অর্থাৎ ধান কাটা এবং মারাইয়ের যন্ত্র যদি ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমরা ধান পাকার সঙ্গে সঙ্গে স্বল্পতম সময়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, 2,19,300 হেক্টর বড় জমির ধান কাটতে মাঠে নামানো হয়েছে অত্যাধুনিক মেশিন। ধান কর্তনটা যাতে যান্ত্রিকীকরণের মাধ্যমে কিছুটা অগ্রগতি করা যায় তা চিন্তা ভাবনা করছি এবং উপজেলা পর্যায়ে আমরা উপজেলা কৃষি বিষয়দেরকে নির্দেশনা দিয়েছি। এদিকে হবিগঞ্জ জেলাও ধানের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, কিন্তু করোনা ভাইরাসের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তাই ধান কাটায় যোগ দিয়েছে অবসরে থাকা শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। কেমনে যে কাটতে আনুকাম আজও হওয়া জানা, এবং সরকার যদি সামান্য একটু সহযোগিতা করত তাহলে আমরা ধানটা বাঁচত। এই মুহূর্তে আমাদের ধান কাটা, আপনাদের একটু কষ্ট হলেও দরকার হলে দিনে রাতে কাটবেন। ব্রাহ্মণবাড়িয়ার চারিদিকে সোনালী ফসলের আভা, ফলন ভালো হলেও ঘরে ধান তোলা নিয়ে কৃষকের মনে শঙ্কা। করোনা মহামারীতে এখানেও শ্রমিক পাওয়া দুঃসাধ্য। কোন শ্রমিক আসতেছে না, টাকা দিয়ে শ্রমিক পাওয়া যায় না। ফকা সাইতে নেয়া লোহাইল্লা সোহাইল্লা এ কোনো মতো আস করে মাস করে কে দেয়তাছি। সরকারের কাছে আমার এই আবেদন, আমরা যাতে এই জমিগুলো দাইতে পারি আর সুন্দরভাবে আমরা বাড়িতে নেওয়ান, কিভাবে উনা আমরা একটা ব্যবস্থা করে দক। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় 1,110,885 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান, তাতে 4,43,810 মেট্রিক টন চাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 1,600 কোটি টাকা। তবে দুর্যোগময় পরিস্থিতি এবং শ্রমিক সংকটই এবার কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি যে আমাদের কাছে যেসব যন্ত্রপাতি আছে এগুলি দিয়ে আমরা কৃষকদের সহায়তা করলে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবে। ধান ঠিকমতো ঘরে তোলা গেলে খাদ্য সংকট মিটিয়ে অন্য জেলাগুলোতেও পাঠানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।